মই দাদক শ্রেণীর এজন ছাত্র পি এম এস এস স্কুলের মানে এজন দাদক শ্রেণীর ছাত্র স্যার আমার যে পরীক্ষা প্রবেশ পত্র এডমিটর কারণে দাদক শ্রেণীর স্যার দাদক শ্রেণীর মই এজন ছাত্র স্যার যা আমার ফর্ম ফিল আপ হয়ে আছে এডমিটর কারণে পরীক্ষা প্রবেশ পত্র এডমিটর কারণে ফর্ম ফিল আপ হয়ে আছে তাত বহুত পরিমাণে ধন সংগ্রহ করে আছে আর ধন সংগ্রহর ভেদ তো স্যার আমি ইয়ার এই বিষয়ে আমি আই এস স্যারক জানাইছিল আর এতালেকে কোনো ফলাফল লাভ পোৱা নাই তো আজি ছদিনমান হয়ে গেল তার কোনো বিহিত ব্যবস্থা হওয়া নাই আমার মুখ্যমন্ত্রীর ওসর এখানে জানাব বিচার যে স্যার আমার কামটো সংকাল সংকাল করে দিয়ে যান স্যার মানে পয়সা লইছে মোরপর আছে স্যার মোরপর লইছে মানে হাত কোটাকা লইছে হাত কোটাকা লইছে পাঁচশো টাকা লইছে মোরপর পাঁচশো টাকা লইছে আমার পর লৈছে পাঁচশো টাকা এডমিট ফর্ম ফিল আপর কারণে পয়সা মোর পর লৈছে তেরো টাকা লৈছে ফর্ম ফিল আপ কারণে তেরো টাকা লৈছে মোর পর তেরোশো টাকা লৈছে মোর পর তেরোশো টাকা লৈছে ফর্ম ফিল আপ কারণে তেরোশো তেরোশো ফর্ম ফিল আপত ই লাগে বলে সেই কারণে ফর্ম ফিল আপ করবলে লৈছে রিসিপ্ট টিসিপ্ট দিয়া নাই কোনো এনেই লৈছে ফর্ম ফিল আপর নাম তার মানে মোর পর পাঁচশো টাকা লৈছে কিন্তু কিহর কারণে পাঁচশো টাকা লৈছে ফর্ম ফিল আপর কারণে মই দ্বাদশ শ্রেণীত অধ্যয়ন করে আছো মোরপর তেরোশো টাকা লৈছে তেরোশো টাকা লৈছে মানে আমার স্কুলত দুটা শিক্ষক নাই এডুকেশন আর ফিলসফি সেই কারণে আঠশো টাকা লৈছে আর পাঁচশো টাকা ফর্ম ফিল আপর কারণে লৈছে পাঁচশো টাকাটো মামায় আমাক ফ্রি দিছে পাঁচশো টাকাটো কিয় লৈছে এইটো আমাক ছাত্রছাত্রীসকলক ঘুরাই দিব লাগে আমি এইটো মুখ্যমন্ত্রীর ওসরত অনুরোধ জানাইছো আমি আমার সকল ছাত্রছাত্রীরপরে লৈছে আমার পয়সাখিনি ঘুরাই দিব লাগে আমি দুখিয়া ঘরের লড়া ছোৱালী দুখিয়া ঘরের এই কারণে আমার ঘুরাই দিব লাগে মই দ্বাদশ শ্রেণীর ছাত্রী মোরপরাও লৈছে মোরপরা পাঁচশো লৈছে আর বহুতরপরা লৈছে আমার কিছুমানেরপরা নয়শ লৈছে কিছুমানেরপরা সাতশ লৈছে কিছুমানেরপরা দুইশ তিনিশ লৈছে আর বহুতরপরা লৈছে তারপরাও লৈছে মই দ্বাদশ শ্রেণীর এজন ছাত্র তো আমার স্কুলত যেটো এডমিটর কারণে পরীক্ষা প্রবেশ পত্র এডমিটর কারণে যেটো ফর্ম ফিল আপ সেইটো যাক বিপিএল শ্রেণীর লড়া ছোৱালী আনকি যিহেতু বছর ইনকাম দুই লাখের তলত তো সেই লড়া ছোৱালীবিলাকক ফ্রি ফ্রি ফর্ম ফিল আপর সুবিধা আমাক মামায় প্রদান করেছে তো আমার স্কুলের হেনকা ধরনের কোনো পরিস্থিতি হওয়া নাই তো আমার কিছুমান উপর লৈছে পাঁচশো কিছুমান পয়সা নশ কিছুমান উপর লৈছে তেরোশ এনেকে ভিন ভিন রূপত টাকা লৈছে তো এইটো কারণে স্যার আমার অনুরোধ আপনাকে বিহিত ব্যবস্থা করব তারপরে আমি আই এস স্যারের তাত এখন লিখিত আবেদন জানাইছিলো আজি পাঁচ দিনমান হয়ে গেল তো স্যার আমার একো কোনো ন্যায় এতিয়ালৈকে পোৱা নাই